নান্দনিক আলোয় দিনের মতো রাতেও আলোকিত হবে পদ্মা সেতু। শুধু নদী পাড়ের মানুষ নয়, আকৃষ্ট করবে পর্যটকদেরও। স্বপ্ন পূরণ বাস্তবায়ন হচ্ছে আমাদের এই পদ্মা সেতুতে। যেই আর্কিটেকচার লাইট ইউজ হচ্ছে, এটা হচ্ছে বিশ্বের মধ্যে অন্যতম একটি লাইট। এই পদ্মা সেতুতে আর্কিটেকচার লাইট যদি ব্যবহৃত হয়, এই পদ্মা সেতুর সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। দুবাইয়ের বুর্জ খলিফার আদলে বিশেষ দিনে জ্বলে উঠবে আলোক সজ্জায়। চীন থেকে আনা লাইট দিয়ে কর্মযজ্ঞ শুরু হবে জুনে সড়কপথ উদ্বোধনের পর। আমরা এখন চাইলে এক বছরের কাজ শুরু করতে পারছি না, কিছু কাজ আরও কিছু পরে শুরুই করতে হবে। যেহেতু এটা মেসিভ কাজ, এটা এক দুই মাসে কাজ করা যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গেই আছি আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেনাপোল বন্দরের দখল নিয়ে যুবলীগের দুই নেতার সমর্থকদের সংঘর্ষের পর স্থবির কার্যক্রম, শ্রমিকদের কর্মবিরতি, আমদানি করা দ্রব্য খালাস ব্যাহত হওয়ায় পণ্য জট। সমাজের বড় বড় ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত এই লোকরা এই প্রতারক চক্রের কাছে ধরা পড়ে। তামার কয়েনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম, 50 টাকা খরচে তৈরি করে বিক্রি কোটি কোটি টাকায়। রাজধানীর অভিজাত এলাকায় বাসা নিয়ে সংঘবদ্ধ চক্রের প্রতারণা, গ্রেফতার 3। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থির স্বর্ণের বিশ্ববাজার, দেশেও ঘন ঘন দাম ওঠানামায় বিক্রি কমেছে অর্ধেক। শিগগিরই ফিরছে না স্থিতিশীলতা, ইঙ্গিত ব্যবসায়ীদের। এবং যুদ্ধবন্ধে আবারও আলোচনায় বসছে মস্কো কিয়েভ। দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তুর্কি প্রেসিডেন্টের ফোন আলাপ, শান্তি আলোচনায় পশ্চিমা মধ্যস্থতা মানবে না রাশিয়া।